তাদের প্রতি অন্যায় হত্যা করেছে আর এই হত্যা করা যে কি পরিণতি সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই কথাগুলো এখানে জানাই দিচ্ছে। দেখো ইন্নাল লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, নিশ্চয় যারা ইয়াকফুরুনা, যারা কুফরি করে বিআয়াতিল আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা ওয়ায়াকুতুলুনা নাবীনা বিগায়র হাক্কি, এবং যারা অন্যভাবে নবীদের হত্যা করে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে এবং নবীদেরকে যারা অন্যায় হত্যা করে, তারপরে ওয়ায়াকুতুলুনা এবং আরো হত্যা করে কারে, আল্লাযীনা ইয়াকুমুনা বিল কিসতি, যারা ইয়াকুমুনা বিল কিসতি, যারা ন্যায় কাজের আদেশ করে মানুষকে, সৎ মানে ন্যায় ন্যায়ের পথে যারা মানুষকে পরিচালনা করতে যায়, তাদেরকে মিনান নাসে, মানুষের মধ্যে যারা সত্যের যারা আহ্বায়ক, আহ্বান করে সত্যের পথে মানুষকে যারা ডাকে, এদেরকে যারা হত্যা করে, আল্লাহ বলতেছেন হে আমার রাসূল আপনি কেউ আবাসী হন, আপনি তাদেরকে সংবাদ দিন আযাবিন আলীম, তাদেরকে আযাবের সংবাদ দিয়ে দিন। তার মানে যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর বাণীকে, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে, অমান্য করে, তারা তো কুফর, এবং যারা নবীদের কাজ যে সমস্ত মানুষ করে আল্লাহর মানে বাণী প্রসারের জন্য, শুধু নবী নয়, যারা সৎ জ্ঞানের প্রতি প্রতিষ্ঠিত এবং যারা সত্যকে উপলব্ধি করে মানুষদের দিনের পথে ডাকে, তাদেরকে যারা হত্যা করে, কাফির শক্তি বাতিল শক্তি তাদেরকে হত্যা করে, আল্লাহ বলছে তাদের আমার রসুল আপনি তাদেরকে আযাবের সংবাদ দিয়ে দিন। তো বোঝা যাচ্ছে যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর এই বাণী প্রচার করতে যারা যায়, তাদেরকে যারা হত্যা করে, তাদের জন্য এই কঠিন শাস্তি হয়ে গেছে। কাজে আমাদের এখানে বলা বুঝলাম কি, যে আল্লাহর বাণীকে যথাযথভাবে মেনে চলতে হবে, আল্লাহর কোরআনকে মানতে হবে, যার কারণে তা যদি না হয় তাহলে তাকে শাস্তি বসব অবশ্যই করতে হবে। আল্লাহ বলতেছে উলাইকাল লাযীনা হাবিতাত আমালুহুম, আর এই সমস্ত মানুষদের যদি দেখা যায় যে তারা কিছু ভালো কাজ করছে সমাজের মধ্যে, অনেক সময় দেখা যায় অনেক অমুসলিম তারা সমাজের কিছু ভালো ভালো কাজ করে, মানুষের উপকারের জন্য রাস্তাঘাট বিভিন্ন ধরনের সৎ কাজ করতে, আমরা আমরা দেশে দেখতে পাই যে তারা ভালো কাজই করতেছে, আল্লাহ তাআলা এদের কথা বলতেছে যে উলাইকাল লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই সমস্ত মানুষের যাবতীয় ভালো কাজ দুনিয়াতে যে সমস্ত কাজ করছে, ভালো কাজ মনে করছে, এটা সব কিছু ব্যর্থ হয়ে যাবে, এরা তারা সব ধ্বংস হয়ে যাবে দুনিয়া বা আখিরাতে। অমার আহমিন নাসিরিন, আর এই সব লোকদেরকে পরকালে কোনো সাহায্যকারী তারা পাবে না, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর রসুলের বিরোধিতা করে গেছে, এবং যুগে যুগে যারা নবী অনুসারী, যারা ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের সঙ্গে যারা বিরোধিতা করেছে, তাদের চাওয়া তাদের সঙ্গে যারা লেগেছিল, তাদের বিরুদ্ধে যারা সারা জীবন চেষ্টা সাধনা করেছে, আল্লাহ তারা এদের কথা বলতেছেন যে এরা যত ভালো কাজ করুক না কেন, দুনিয়াতে আখিরাত দুনিয়া তাদের এটাও তারা ওই রকম ফজিলত তারা পাবে না, এবং পরকালে এর কোনো জায়গা তারা পাবে না। আল্লাহ বলুন কি, আর শুধু তাই নয়, এদের কোনো সহায়তা থাকবে না আদালত আসবে, যখন তারা অন্য জাহান্নামে ফেসলা হয়ে যাবে, এই আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বাড়িদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এই সময় কোনো সাহায্যকারী তারা পাবে না। আল্লাহ নিজেই বলতেছে অমা লাফিন নাসিরিন, তার কোনো সাহায্যকারী সেখানে পাবে না তারা। আল্লাহ বলবো আলাম তারা ইলা আল্লাযীনা উতু নাসিবা মিনাল কিতাব, আমার রসুল হ্যাঁ আলাম তারা, আপনি তাদের দেখেন নাই, আলাম ইলা আল্লাযীনা উতুল কিতাবা, যে যাদেরকে কিতাবে কিছু অংশ দেওয়া হয়েছিল মিনাল কিতাব আল্লাহর কিতাব থেকে, ইয়া দুনা ইলা কিতাবিল্লাহি, তারা মানুষকে আল্লাহর কিতাবের দিকে ডাকতো, লিহাকুম কি কারণে, বাইনাকুম তাদেরকে মধ্যে যে মতভেদ ছিল সেই মতভেদটা মিলানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহর বাণী নাযিল করেছিলেন, কিন্তু দেখা গেল এরপরে সুম্মায়া তাওলা ফারিকুন, তার মধ্যে কিছু লোক তার মুখ ফিরাই নিল, সেই দিনের কথা তার মানল না, কত লোক ফিরাই গেল, ফারিকুন মিনহুম ওয়া হুম মুরিদুন,
আর ছিল কি তারা ছিল পথভ্রষ্ট এই সমস্ত লোক ছিল পথভ্রষ্ট তো মোট কথা হলো আল্লাহর দ্বীনের দাওয়াত যখন আসে কুরআন যখন আসে কুরআনের পথে যদি মানুষ মেনে চলে তাহলে তাদের জন্য কল্যাণ হবে আর কুরআনের ফয়সালা যদি মানুষ না মানে যদি কুরআন যদি না মানে তাহলে তাদের অধর্ম অনিবার্য এবং তারা অভ্যস্ত তার মধ্যে থাকবে এবং পরকালের জগতে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন কারণ কি ওরা বলে যারা বেয়াদা উৎপাদ আর যারা কোরআন বিরোধী যারা ইসলাম বিরোধী তারা বলে কি জালিকা বেয়াদা উৎপাদ তারা বলে কলু লাল দাবা সানার নারা ইল্লা আইয়া বাগদা লাল দাবা সানার নারু ইল্লা আইয়া মা বাগদা ওরা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে জাহান্নামের ভয় দেখাচ্ছিল জাহান্নামের ডর জাহান্নামের ভয় দেখাচ্ছে এই ভয় যতই দেখা আগুন আমাদেরকে অল্প সময় সাথে সাথ দিতে পারে তা বলতেছে ইল্লা আয়মাদ অল্প কিছুদিন আজাব শাস্তি আমরা পাবো হয়তো পাবো হ্যাঁ এটা অল্প সময় ধরে এই শাস্তি আমরা পাবো হয়তো আমাদের কাছে আসবে তারপরে বলতেছে অগ্রহণ কি দিনহি মাকান ইয়াফতাউন আর এটা হলো এই দিন সম্পর্কে তাদের মিথ্যা উদ্ভাবন তাদেরকে প্রভাবিত করেছে অর্থাৎ দিন যে আল্লাহর দিন এটা বিভ্রান্ত তাদেরকে তাদের বিভ্রান্ত করেছে আর কি জালিকা বিআন্না হুয়া এরপর বলতেছে ফাকাইফা ইযা জামা লাউনি লিয়াউমি লা রাইবি আল্লাহ বলতেছে যারা এই কোরআনের যারা নির্দেশ মানলো না আল্লাহর কোরআনকে যারা ফলো করলো না মানলো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা মানলো না তাদের অবস্থা কি হবে আল্লাহ বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহু লিয়াউমিল আখির সেদিন তাদের কেমন হবে যেদিন কাল কিয়ামতের ময়দানে যখন তাদেরকে আল্লাহর কাছে যখন দাঁড় করানো হবে তখন তাদের কি হবে কি অবস্থা কাইফা ইযা জামা'নাহু লিয়াউমিল আখির যে দিন সম্পর্কে সন্দেহ নাই যে আল্লাহর এই দিন সম্পর্কে যেদিন ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিন যখন তাদেরকে হাজির করা হবে তাদের কি অবস্থা হবে হ্যাঁ ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া উফিয়া প্রত্যেককে দেওয়া হবে কুল্লু নাফসিন মা কাসাবাত প্রত্যেক মানুষ যে কাজ করেছে যে যতটুকু ভালো কাজ করেছে তাকে অতটুকু দেওয়া হবে এবং যে যতটুকু ভালো কাজ করেছে তা অতটুকু দেওয়া হবে জান্নাত বা যতটুকু অতটুকু তার প্রায়শ্চিত্ত ভোগ করবে হ্যাঁ কারো জুলুম করা হবে না আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না যে যতটুকু কাজ করছে ভালো কাজ করলে তার ভালো ফলাফল সে পাবে আর যে অন্যায় কাজ যতটুকু করছে অতটুকু সে অতটুকু সে ভোগ করবে পাবে সে কাজ করতেছে আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবেন না যার তার পাপ করছে কেমন আদালত আখেরাতে দিন বিচার ফয়সালা দিন আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবেন তাই আল্লাহ বলতেছে যে লা ইয়ুজলামুন কাউকে জুলুম করা হবে না এরপরে আরেকটা আয়াত দেখো এখানে আল্লাহ পাক বলতেছে কুলিল্লাহ মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ তাআলা কোরআন মাজিদে যে ঘটনাটি আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে কুলিল্লাহ মাহিয়া মা রাসূল আপনি বলে দেন কি বলো আল্লাহ মালিকাল মুলকি আল্লাহ মালিকি এই মালিক মুলক মুলক মানে রাজ্য এই রাজ্যের পৃথিবীর মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবীর মালিক মালিকাল তুতিল মুলকা ওয়াল দাশা আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন এই রাজত্ব আল্লাহ পাক তাকে দান করবেন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে রাজ্য দান করেন হ্যাঁ মালিক এই পদ বলছেন মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা আবার যদি সেই তার ক্ষমতা কিছু যথাযথ পালন না করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে আমি তার কাছ থেকে তার রাজত্ব আমি ছিনিয়ে নিই ছিনিয়ে আমি অন্যের হাতে তাকে তার কাছে পৌঁছাই দিয়ে থাকি কাজেই ক্ষমতা এরা চিরস্থায়ী নয় মনে করতে হবে এটা আল্লাহর হাতে রাজত্ব রাজ্যের মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে থাকে রাজত্ব দান করে থাকে আর তিনি যখন চান তার রাজত্ব তার ক্ষমতা তার কাছ থেকে শেষ করে নেয় অন্যের কাছে তিনি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন
তারপর বলছে ওয়াতুইসু মান তাশাউ বিআদাল খাইর, আবার তিনি যাকে চান তাকে সম্মান দিয়ে থাকেন, আবার তিনি যাকে চান তাকে বেইজ্জতি করে থাকেন। এটা আল্লাহর বিআদাল খাইর, সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। কাজে আমরা একটা জিনিস বুঝলাম, মনে রাখতে হবে, খেয়াল করে শোনো, যে পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার হাতে ক্ষমতা, আবার তিনি যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা দিয়ে থাকেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা এই রাজত্ব নিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তাকে বেয়ে যেতে পারেন। এটা আল্লাহর হাতে, বিয়া দিল খাই, আল্লাহর কাছে সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। মানুষ কোনো ক্ষমতার উৎস না, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কাজে আল্লাহ বলতেছে সমস্ত ক্ষমতা আমার হাতে, আমি যাকে যাই তাকে দিয়ে দিই, আবার যখন নিয়ে তার কাছ থেকে নিয়ে নেই, ইজ্জত সম্মান আমার, আমি যাকে চাই তাকে ইজ্জত দিয়ে থাকি, আবার যখন সেই দরকার তার কাছে তার ইজ্জত আমি কেড়ে নিয়ে থাকি। এটা সমস্ত পাল্লার আমার হাতে, সব কিছু আমার আমার হাতে। কাজে বুঝতে হবে মানুষের কোনো ক্ষমতা না, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এটিকে খেয়াল করতে হবে। তারপরে আল্লাহ বললে দেখো আলোচনা করা। ধন্যবাদ সবাইকে।